পিএইচ কেরিয়ার সলিউশনে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি হিমাদ্রি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া এখান থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স নাম্বার দেওয়া আছে ডেট দেওয়া আছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার কন্ট্যাকচুয়াল এখানে আপনাদের অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে রিক্রুটমেন্ট করা হবে কন্ট্রাকচুয়াল বেসিসে তো এখানে আপনাদের অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য ফলোয়িং পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার কন্ট্রাকচুয়াল ইন দ্য রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া ইংলিশ মিডিয়াম ফ্রম মেলকে সিটিজেন অফ ইন্ডিয়া এখানে আপনাদের অ্যাসিস্ট্যান্ট টিচার্স হিসেবে কন্ট্যাকচুয়াল নিয়োগ করা হবে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে পুরুলিয়াতে এখানে আপনাদের ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হলে ভালো এছাড়া ইংলিশে স্পোকেন ইংলিশে দক্ষতা থাকলেও আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো ভারতীয় নাগরিক হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এছাড়া পুরুষ প্রার্থীরা এখানে আবেদনের যোগ্য এখানে আবেদন করার জন্য আপনাদের একটি সিবি বানাতে হবে এবং সিবিটি পাঠিয়ে দিতে হবে একটি মেল অ্যাড্রেসে পঁচিশ দুই দু তারিখের মধ্যে আপনাদের যে মেল অ্যাড্রেসে সিবিটি পাঠাতে হবে সেটা হলো আর কে এম ভিআইডি ওয়াই এ পি আর ইউ এল এ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেল অ্যাড্রেসে আপনাদের সিবিটি পাঠাতে হবে এখানে আপনাদের নিয়োগ করা হবে জিওগ্রাফি ও কম্পিউটার দুটো সাবজেক্টে নিয়োগ করা হবে জিওগ্রাফির জন্য এখানে অনার্স অথবা পিজি হলেই আবেদন করতে পারবেন আর কম্পিউটার ক্ষেত্রে এখানে পাস গ্র্যাজুয়েট উইথ কম্পিউটার অ্যাপ্লিকেশান অথবা কম্পিউটার সায়েন্স থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে বিএডের কথা কিছু উল্লেখ করা হয়নি এখানে আবেদনের জন্য আপনাদের যে প্রসেসটি ফলো করতে হবে সেটা হলো আপনাদের প্রথমে রিটেন টেস্ট হবে তারপরে ক্লাসরুম ডেমো হবে তারপরে ওরাল টেস্ট ও অ্যাকাডেমি কোয়ালিফিকেশান এই এই স্টেপগুলোর ওপরে নির্ভর করে আপনাদের এখানে নিয়োগটি সম্পন্ন করা হবে এখানে আপনাদের সাতাশে ফেব্রুয়ারি দু হাজার বাইশ সকাল এগারোটার মধ্যে আপনাদের পৌঁছোতে হবে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া এই অ্যাড্রেসে আপনাদের পৌঁছোতে হবে ওখানে আপনাদের যে যে ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলো হলো আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনাদের সমস্ত ডক সার্টিফিকেট ও মার্কশিট এছাড়া আধার কার্ড অথবা ভোটার কার্ড এছাড়া দুটো রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি এখানে আপনাদের প্রত্যেকটি ডকুমেন্টসের অরিজিনাল ও জেরক্স কপি আপনারা সঙ্গে নিয়ে যাবেন এছাড়া জেরক্স কপিগুলো আপনারা সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবেন এখানে আবেদন করার দিনে আপনাদের ডকুমেন্টসগুলো সাবমিশনের সময় একশো টাকার একটি ডিপোজিট ক্যাশ অথবা ডিমান্ড ড্রাফট আপনাদের জমা দিতে হবে ডাফটি কাটতে হবে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের নামে অথবা আপনারা চাইলে এখানে ক্যাশও জমা করতে পারেন আপনাদের যদি কোনো রকম কোয়ারি থাকে আপনারা ওপরে একটি নাম্বার দেওয়া আছে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে আপনারা ওই নাম্বারে ফোন করে আপনাদের যা যা কয়েরি থাকবে আপনারা জিজ্ঞাসা করে নেবেন এই রিলেটেড আরও নিত্য নতুন সমস্ত আপডেট পেতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন धन्यवाद